আগের কথা, স্কুল থেকে ফেরার পরপরই প্রশ্ন নিয়ে হাজির হলো আমার ছেলে। স্কুলের টিচারের কাছ থেকে একটি হাদিস শুনেছে, প্রশ্ন সেই হাদিস নিয়ে। হাদিসটি বিখ্যাত, আপনারা সবাই শুনে থাকবেন। হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্যতম ঈমান আছে সে কোনো এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমার ছেলে প্রশ্ন করলো, আব্বু এখানে কি ওইসব মানুষের কথা বলা হচ্ছে যারা আল্লাহকে নিয়ে সন্দেহ করে? আল্লাহ আছেন কি না সেটা নিয়ে যারা নিশ্চিত না, আবার কিছুটা বিশ্বাসও আছে, ওরাও কি জান্নাতে যাবে? না, অবশ্যই না। তাহলে হাদিসে কাদের কথা বলা হচ্ছে? ওর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চটজলদি করে কয়েকজন আলিমের কাছ থেকে বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করলাম। অন্তরে সরিষাদার পরিমাণ ইমান থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবেন। এই হাদিসটি দ্বারা কি বোঝানো হয়েছে? এ ব্যাপারে যে হাদিসগুলো আছে তার সবগুলোই সহিহ। আমার প্রশ্নের জবাবে একজন বললেন, এর অর্থ হলো তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের অন্তরে কিছু সন্দেহ আছে। তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, তবে সেই বিশ্বাসের কিছু সংশয় বেছানো আছে। এটা তো ইমান হলো না। সংজ্ঞা অনুযায়ী ইমান অর্থ হলো দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস না থাকলে সেটা ইমান হতে পারে না, আমি বললাম। তিনি আর কিছু না বলে চুপ করে গেলেন। আর একজন বললেন, এর অর্থ হলো তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু আর কিচ্ছু করে না, তারা কোনো হুকুম আহকাম মেনে চলে না, তারা শুধু বিশ্বাসটাই আছে। আমি বললাম, তাহলে তো ইবলিসও আল্লাহ বিশ্বাসী কিন্তু সে আল্লাহর অনুগত করে না, ওর কি হবে? তিনিও চুপ হয়ে গেলেন। এই কথোপকথনের পর আমার মনে হলো শুধু শিশুরা না, বড়দের মাঝেও এই হাদিস নিয়ে অর্থ নিয়ে কনফিউশন আছে। এই হাদিসের অর্থ আমাদের অনেকের কাছে আসলে স্পষ্ট না। আসুন আমরা হাদিসটির অর্থ জানার ও বোঝার চেষ্টা করি। সহিহ হাদিসে এসেছে, কারো অন্তরে অনুপরিমাণ বা সরিষা দানা পরিমাণের ইমান থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবেন। এই হাদিসটি আসলে অন্তরের আমলের সাথে সম্পর্কিত। এখানে অন্তরের আমলের দিকে ইঙ্গিত করা হয়েছে। অন্তরের আমল কি? অন্তরের আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উপর ভরসা করা, তাকে মহিমান্বিত করা, তার প্রশংসা করা, তাকে ভয় করা, আল্লাহর রহমা ও ক্ষমাশীলতার ব্যাপারে আশা রাখা। অন্তরের আমলগুলোর বিভিন্ন পর্যায় বা লেভেল আছে। যেমন ধরুন আল্লাহকে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু অনেক পর্যায়ে হতে পারে। যেমন একেবারে প্রাথমিক পর্যায়ে ভালোবাসা, একেবারে সর্বনিম্ন পরিমাণ, যার অন্তরে এতটুকু আছে সে আল্লাহকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা বেশ দুর্বল। লক্ষ্য করুন, এই ভালোবাসার ভ্যালু কিন্তু নেগেটিভ না, অর্থাৎ সে আল্লাহকে ঘৃণা করে না। এই ভালোবাসার ভ্যালু নিউট্রালও না, অর্থাৎ সে ভালোবাসে না আবার ঘৃণাও করে না, ব্যাপারটা এমনও না। তার ভালোবাসাটা পজিটিভ, অন্তরে রব্বুল আলামিনের প্রতি তার ভালোবাসা আছে, যদিও সেটা খুবই দুর্বল। এই ভালোবাসা দুর্বল হলো এটাকে তাকে কুফর থেকে বাঁচিয়ে রাখে এবং এ ভালোবাসার কারণে একসময় সে জান্নাতে যাবে, তবে এ ভালোবাসা থেকে গুনাহ বা আখিরাতের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। গুনাহ থেকে বাঁচতে হলে অবশ্যই আবশ্যিক পরিমাণ ভালোবাসতে হবে। আবশ্যিক ভালোবাসা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেন, বলো হে মুহাম্মদ, যদি তোমাদের পিতারা আর তোমাদের সন্তানেরা আর তোমাদের ভাইয়েরা আর তোমাদের স্ত্রীরা আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ আর ব্যবসা তোমরা যার মন্দার ভয় করো আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, এসব যদি তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূলের পথে জিহাদ করার চেয়েও অধিক প্রিয় হয়, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তাওবা 24। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাসিক হওয়া থেকে বাঁচতে হলে, গুনাহ ও শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে। আবশ্যিক ভালোবাসার পর্যায়ে পৌঁছাতে হলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোর চেয়ে আল্লাহর আদেশ পালন করাকে বেশি ভালোবাসতে হবে। আর এই আবশ্যিক ভালোবাসার পরে আছে পরিপূর্ণ ভালোবাসা বা পরম ভালোবাসা। নবীগণ আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকগণ এবং ইমানের পথে যারা অগ্রগামী তারা অন্তরে আল্লাহর প্রতি এই পরিপূর্ণ ভালোবাসা ধারণ করেন। আল্লাহর ভীতি বা আল্লাহকে মহিমান্বিত করার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। এমন কিছু মানুষ আছে যাদের মনে আল্লাহর ভয় আছে,
যারা আল্লাহর প্রশংসা করে, তাকে মহিমান্বিত করে, কিন্তু এগুলোর পরিমাণ খুবই কম, যতটুকু না থাকলেই নয়। লক্ষ্য করুন, তারা আল্লাহকে ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহর প্রতি ঘৃণা বা অবজ্ঞা নেই, তারা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা বিদ্রুপ করে না, তারা আল্লাহকে অস্বীকার করে না, তাকে চ্যালেঞ্জও করে না, তারা আল্লাহর ব্যাপারে উদাসীনও না। ব্যাপারটা এমন না যে তারা আল্লাহকে ভয়ও করে না, আবার ঘৃণা বা চ্যালেঞ্জও করে না। তাদের আল্লাহর প্রতি ভয় আছে, তবে তার পরিমাণ খুবই কম। অন্তরে এই অল্প আমল তাদের কুফর থেকে বাঁচাতে পারলেও গুনাহ থেকে রক্ষা করতে পারে না। আল্লাহর বিধানগুলো তারা পরিপূর্ণভাবে মেনে চলে না। গুনাহ থেকে বাঁচতে হলে তাদের আবশ্যিক পরিমাণ আল্লাহ ভীতি থাকতে হবে, যা তাদেরকে চালিত করবে ফরজ কাজগুলোকে আন্তরিকভাবে করতে, বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে এবং ছোট বড় যে কোনো গুনাহের জন্য তওবা করতে। ইমানের আরো উপরের পর্যায়ে যেতে হলে আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ ভয় অর্জন করতে হবে। একই কথা প্রযোজ্য অন্তরের অন্যান্য আমলগুলোর ক্ষেত্রেও। কাজেই হাদিসে অনুপরিমাণ ইমান বা সরিষা দানা পরিমাণ ইমান বলতে শুধু আল্লাহর প্রতি বিশ্বাসকে বোঝানো হচ্ছে না, বরং অন্তরের আমলগুলোর কথাও বলা হচ্ছে। অবশ্যই ইমান আর ইয়াকিনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু যে বিশ্বাসের মধ্যে সন্দেহ মিশে আছে ইসলামের অবস্থান, সেটা কোনো বিশ্বাসই না। সন্দেহ মিশ্রিত বিশ্বাসকে ইমান বলা যায় না। লক্ষ্য করুন, এখানে আমরা ইমানের সংজ্ঞার কথা বলছি না, ইমানের সংজ্ঞার মধ্যে আমলের অন্তর্ভুক্তি নিয়েও কথা হচ্ছে না, সেটা আলাদা একটা আলোচনা এবং এ নিয়ে অনেক দলিলও আছে। ইমান থেকে কোনোভাবে আমলকে বিচ্ছিন্ন করা যাবে না। তবে আমাদের এই আলোচনার বিষয় ছিল অন্তরের আমল, এবং আল্লাহই সর্বাধিক জ্ঞাত। আল্লাহ আপনাদের উপর শান্তি এবং কল্যাণ বর্ষণ করুন। আমিন।